সোমবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল। 74 দিনের মাথায় ফল প্রকাশিত হয়। উচ্চ মাধ্যমিকেও কলকাতাকে পেছনে ফেলে জেলার জয় জয়কার। সোমবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষার 74 দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। এবছর মোট পরীক্ষার্থী ছিল 7,77,266 জন। সফল হয়েছেন 6,60,329 জন। মোট পাশের হার 86.29%। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও কলকাতাকে টেক্কা জেলার ছাত্রছাত্রীদের। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, শতকরা পাশের হার 94.19%। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, পাশের হার 91.41%। 90.94% পাশ করে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এবছর যুগ্মভাবে প্রথম হয়েছে বীরভূম জেলা স্কুলের শোভন মণ্ডল ও কোচবিহার জেনকিন্স স্কুলের রাজশ্রী বর্মন। তাদের প্রাপ্ত নম্বর 498। শতকরা হিসাবে 99.60%। এবছরই প্রথম 137 জন ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছে। 26 ফেব্রুয়ারি শুরু হয়েছিল আমাদের পরীক্ষা এবং 13 মার্চ পরীক্ষা শেষ হলো। 74 দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে। মোট 51টি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবং মোট 177টি প্রশ্নপত্র সংসদ প্রস্তুত করেছে এবং পরীক্ষা গ্রহণ করেছে, যার মধ্যে ভোকেশনাল বিষয়ের উপরও পরীক্ষা হয়েছে। নতুন সিলেবাসে 11 এবং 12 দুটি পরীক্ষা একসঙ্গে এবছর হয়েছে প্রত্যেক বছর। ইংরেজির পাশাপাশি হিন্দিতেও আমাদের প্রশ্নপত্র ছাপা হয়েছে, যা প্রায় 43টি বিষয় এবং রাজ্যের হিন্দি ভাষাভাষী পরীক্ষার্থী ও অভিভাবকগণ এতে খুব উপকৃত হয়েছে এবং খুশি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।